আজকে নিরামিষ খাবো, দেখি কি কি আছে। প্রথমে দেখে এটা হলো, এটা হলো মিষ্টি কুমড়া ভাজি, এটা হলো বুটের ডাল, আর এটা হইল লাউ বুটি। লাউ বুটি এটা এটা কুমড়া বুটি না, এটা লাউ বুটি। লাউ বুটি কুমড়া বুটি প্রায় সেম জিনিসই, তবে লাউ বুটিটা স্বাদ বেশি। কুমড়া বুটিটা হলো কুমড়া যদি ভালো হয় তাহলে স্বাদ বেশি, লাউটা আবার বেশিরভাগই ভালো হয়, লাউটা খারাপ হয় না। আচ্ছা, আর এটা বলি, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো পঞ্চমুখী কচু। সবাই চিকেন কিনা আমি জানি না, এটা হলো পঞ্চমুখী কচু বাটা, এটা বাটছে সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুন, সরি আজকে তো নিরামিষ, পেঁয়াজ রসুন নাই, হয়তো মরিচ দিছে, যাই হোক মরিচ আছে, কালো জিরা আছে। এটা আমাদের দেশে পাওয়া যায় পঞ্চমুখী কচুটা, এটার পাঁচটা মুখের মতো থাকে আর কি, এরকম কচুটা এই সাইজের হয়, পাঁচটা মুখের মতো থাকে। এটা সব দেশে খায় কিনা জানি না, আমাদের দেশে খায়। এটা দিয়ে তরকারিও খাওয়া যায়, আলুর মতো লাগে কিছুটা, স্বাদ জিনিসটা, ভিটামিনও আছে, আমার মাটির নিচে হয় এটা। দুইটা রিকোয়েস্ট ছিল আমার কাছে, একজনের ছোটো ভাই ক্লাস নাইনে পড়ে, নাম রাহুল, ওনার বোন সম্ভবত নাম হইল অনামিকা, তো ওনার ভাই আর কি রাহুল, উনি ক্লাস নাইনে পড়ে, লেখাপড়া নাকি মনোযোগ নেয়, আমার ভিডিও দেখে আমার অনেক ভক্ত। আরেকজন আছে তুষার, ওনার ছোটো বোন ক্লাস সিক্সে পড়ে, নাম হলো পুষ্প, এরা উনিও লেখাপড়া ঠিক মতন করে না, তো আমাকে বলছে আমাকে মানে ওদেরকে যদি আমি রিকোয়েস্ট করি তাহলে নাকি পড়বে বা পড়ালেখা করবে। যাক, আমার কথায় যদি পড়ালেখা করে আমার বলতে কোনো সমস্যা নেই, আমি একশো বার বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। রাহুল, আমি তোমাকে বলতেছি যে তুমি লেখাপড়াটা ঠিক মতন করো, কারণ তুমি ক্লাস নাইনে পড়ো, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এটা, ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এইট আর নাইন। এই দুইটা যারা ভালো পড়ালেখা করে তারাই কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, আর এখানে যারা ফাঁকি দেয় তারা জীবনেও আর কিছু করতে পারবে না, লেখাপড়া করে আর কিছু করতে পারবে না সে, ঠিক আছে, এটা সেও, কারণ এখানে এলো গোড়াটা আর কি লেখাপড়া। যাই হোক, আমি যতটুকু বুঝি আর কি বললাম, লেখাপড়া করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা। আর আরেকটা আছে বোন পুষ্প, তোমাকে বলতেছি, নামটা কত সুন্দর পুষ্প। হ্যাঁ, তুমি যদি লেখাপড়া না করো তাহলে তো হবে না, লেখাপড়া না করলে কোনো দাম নেই, ঠিক আছে। পৃথিবীতে বর্তমান যুগে লেখাপড়া ছাড়া মানুষ হওয়াটা অসম্ভব ব্যাপার। আগে মানুষ লেখাপড়া না করে অনেক কিছু করতে পারছে, কিন্তু এখন বর্তমান যুগে লেখাপড়া না করে আপনি কিছুই করতে পারবেন না। তো আমি একটা গল্প বলি, আমার এক মামা ছিল, খাইয়ার গল্পটা করি, আগে খাই। আঠালো বাবা পুষ্প আর রাহুলকে বলছি গল্পটা আপনারা শোনেন, ভালো লাগবে। আমার এক মামা ছিল, তো পড়ালেখা করতো, পড়ালেখা ভালো ছিল না, ধরেন সিক্সে পড়ে, তখন বয়স কম, লেখাপড়ায় গুরুত্ব দিত না, এই খেলতেও করত, এভাবে লেখাপড়া করত, তবে আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। তো বাবা ওর বাপ মা বললো যে তুই যদি লেখাপড়া না করস তাহলে বাদ দে, আমাদের সাথে কাজ কর, গ্রামে থাকি, খেতে কাজ করতে হবে, লেখাপড়ার দরকার নেই, যদি করতে চাস না। আগে মানুষ লেখাপড়া আছে আপনার কাজের বেশি গুরুত্ব দিত, তো বললো যে তার লেখাপড়ার দরকার নেই, যদি করস না তাহলে কাজ কর। মামা মনে মনে খুশি, লেখাপড়া সে
করবি না, মনে মনে খুশি যাক আমি চাইও নাই আমার বাদ দিয়ে দিছি মানুষ ক্লাস শীর্ষে মনে হওয়ার সম্ভবত পড়ালেখা বাদ দিল, বাদ দিয়ে বাপের সাথে খেতে খামারে কাজ করত। এখন খেতে কাজ করা তো অত সহজ না, আগে করতো স্কুলে ফাঁকে ফাঁকে, স্কুল করে সময় পেলে করতো, না করে না করতো, বাপ মা কিছু বলতো না, কিন্তু বড় না করে কঠিন কাজ তো করতে পারবে না। এখন যেহেতু লেখাপড়া করবে না, তার মানে তার সব কাজই করতে হবে, লাঙ্গল বাওয়া মানে হাল বাওয়া, গরু চড়ানো, গরু গরুরে গোসল করা, গরুরে খাবার দেওয়া, ধান কাটা, ঘাস কাটা, এগুলো সবই করতে হবে। তো মনের আনন্দ করতে লাগলো, গল্পটা বিশেষ করে পুষ্প আর রাহুল তোমরা দুজন খুব মনোযোগ দিয়ে শোনো, লেখাপড়া বাদ দিয়ে সে কাজ করতেছে খেতে, খুব কষ্ট, ঘাম, খালি গায়ে রোদ্রের মধ্যে কাজ করতে হয়, সে এক বছর কাজ করছে সব ধরনের কাজ, কাজ তো অত সহজ না, মিষ্টি মোটা অনেক মিষ্টি তো মজা, যাই হোক পরে কাজ করতেছে, কোনো অবসর নেই, যা যা বিকালবেলায় কোনো না কোনো কাজ থাকে, সকাল ঘুরে ঘুরে নিয়ে যেতে হয়, মোটা তো অবসর বলতে কিছু নেই, খালি কাজ আর কাজ। আগে তো বন্ধু বান্ধব নিয়ে খেলতো ঘুরতো, সেটা পারে না, বাপ মানে কিছু করতে পারতেছে না, কারণ স্বেচ্ছায় আসছে, সে কষ্ট হলে তো আর কিন্তু করতে হবে, সে কিন্তু এক বছর কাজ করে বুঝতে পারছে আমি ভুল করছি, এই কথা আরামসে স্কুলে যাইতাম, ফ্যানের নিচে বসে বসে
করতাম। স্যাররা পড়ানা পড়ানো দুটো বাড়ি দিত, শেষ। আর তো কোনো চাপ ছিল না। একটা বছর টানা সে কাজগুলো করছে, করার পর আর পারতেছে না, মানে সহ্য হইতেছে না। আর অন্য সবাই যারা আছে বন্ধু বান্ধবরা হাসে, কাজ করতেছে তুই কি সবগুলি লাস পর্যন্ত, অপমানও করে, যারা যারা লেখাপড়া করতো আর ছেড়ে চলে গেছে, অন্য কিছু কথা হয় না, চলেও না। লেখাপড়া যদি না করে তাহলে ওর সাথে চলে তো কোনো লাভ নেই। এখন এক বছর পরে, এক বছর শেষ হওয়ার পরে আবার সিদ্ধান্ত নিল যে লেখাপড়াই করব, কাজ করবো না। বাড়িতে বলতে সাহস পাচ্ছে না, যদি বাবা মা বকা দেয় যে বারবার তুই যাবি আর আসবি, এটা হয় নাকি। সাহস করে বললো আর কি যে বাবা আমি তো পড়ালেখা করতে চাই, এই কাজ করুন না। বাপ মা ছিল ঠিক আছে, তাহলে ভর্তি হবে আবার, তবে লেখাপড়া ভালো করে করতে হবে। ঠিক আছে, কিন্তু গল্প না কিন্তু সত্যি কাহিনি। ঠিক আছে, ওই ছেলে পরের বছর যে আবার স্কুলে ভর্তি হইল, এবং আমি নিজে দেখছি ওটা মোটামুটি এলাকার ভিতরে সরে গেছিল ওর পড়ার স্টাইল। ঠিক খেতে যেভাবে কাজ করতো, লুঙ্গি কাঁচা দিয়ে, লুঙ্গি কাঁচা তো বুঝবো বুঝো কিনা জানি না, যে কাছে যে কৃষকরা যেটা বলে আর কি, ওইভাবে ওইভাবে লুঙ্গি পরে পড়তে হইতো। মানে ও বুঝাতে চাইত যে আমি কৃষি কাজ করতেছি, ঠিক আছে, এইভাবে সে পড়তে হইতো। তো মানুষ অনেকের দিকে হাসছে, আমি নিজে একবার নিজের চোখে দেখছি, মানে সবাই বলাবলি করতো, আমি চিন্তা করলাম তাহলে আমি একটু দিই তো জিনিসটা, সেটা সত্যি কিনে সত্যি একদম পড়ছে বুঝে লিঙ্কটি কাঁচা দিয়ে। ঠিক আছে, তুই বাবা তুই বাবা এইভাবে মানুষ পড়তে বসে যুদ্ধ করতে বুঝছে, তারপরে থেকে সে কোনো ক্লাসে সেকেন্ড হয়নি, ফার্স্ট। ওর জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল ওটা, আর জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, ফার্স্ট হয়ে গেছে সব জায়গায়। এবং সে এসএসসি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করে, সবগুলোতে রেজাল্ট ভালো হয়েছে। তারপরে আর সবচেয়ে বড় কথা কি, রেজাল্ট ভালো কথা কিন্তু বড় কথা না, রেজাল্ট ভালো করলে আপনি ভালো কিছু করতে পারবেন সেটা বড় কথা না, জ্ঞান অর্জন হলে আসল। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি, এমন কোনো সাবজেক্ট নেই ওনার কাছে উত্তম নেই। আমি যখন ওনার সাথে যাইতাম ঢাকা থেকে, ওনার সাথে শুধু এগুলো নিয়ে আলোচনা হতো, সাধারণ জ্ঞান, ওনারও শিকার প্রতি খুব আগ্রহ। আমাকে জিজ্ঞেস করতো ওই দেওয়া যেটা জানতাম, আমি ও যেটা জানতাম আমাকে জিজ্ঞেস করতো।
এখন ঠিক কোথায় যাই না, তবে ভালো অবস্থায় আছে, খারাপ অবস্থা না। এখান থেকে আমরা কিছু ডালু শিখা পাই, ঠিক না? অন্য কাজের সে লেখাপড়া সহজ, অন্য যে কোনো কাজের সে তুমি লেখাপড়া করবা, তোমার তো ফ্যান ঘুরবো। শ্রমিকরা যখন মাঠে কাজ করে রোদের মধ্যে পড়ে ফ্যান থাকে, কিছু থাকে না। আর তুমি লেখাপড়া করে ভালো কিছু করলে তোমার অফিস রুমে এসি থাকবে, ঠিক না? তাহলে ওটা ভালো না? এখন একটু কষ্ট করে লেখাপড়া করলে ভবিষ্যৎটা ভালো হবে। ওনার লেখাপড়া দেখে ওনার পাশে যে আশেপাশে যে বাড়িঘর বাড়ি করে মানুষ ছিল তারা, তাদের পড়া অনেক ভালো লাগা করছে ওরটা দেখে, ঠিক আছে? ও ভালো বললে আমার ভালো করতে হবে, ভালো করছে। আমার সাথে যদি দেখা হয় তো ওনার নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যদি আবার কোন সময় দেখা হয়। দেখা হয় না, অনেক দিন দেখা হয় না, যাওয়া হয় না, গেলেও হয়তো উনি থাকে না। মানুষ হিসেবে ভালো, খুবই ভালো মানুষ, এবং সবচেয়ে মজার ব্যাপারে ওনার কাছে আমি অনেক কিছু শিখতে পারি। যাই জিগাই কোনো না কোনো অ্যান্সার থাকে ওনার কাছে, সঠিক অ্যান্সার। পুষ্প এবং রাহুল, তোমার দুজনকে বলতেছি তোমরা খুব ভালো লেখাপড়া করবা, ভালো বড় কিছু হবা, আশা করি সেই পর্যন্ত আমরা বেঁচে থাকবো, ওদেরকে জানাবা, ঠিক আছে? শুনে খুশি হব, ভালো কিছু করতে পারছো তো, ওকে? আর গল্পটা তো কিন্তু গল্প না, এটা কিন্তু একদম সত্যি ঘটনা। আমার মামা, আপন মামা না যদিও, কিন্তু খুব কাছের মামা, ঠিক আছে? উনি কীভাবে লেখাপড়া করছে, এক বছর গ্যাপ দিয়ে উনি দেখছে কেমন লাগে, অন্য কাজ করলে কেমন লাগে দেখছে, দেখার পরে সে বুঝতে পারছে যে না, লেখাপড়া এসে অনেক সহজ। লেখাপড়া যদি এটার মতো করি, এখানে যে এরকম আমি শারীরিক পরিশ্রম করতেছি, এই লেখাপড়াটা যদি আমি এটার মধ্যে এই লেখাপড়ার মধ্যে খাটাই এই পরিশ্রম, তাহলে আসলে তার ঠেকে রাখা খুব কষ্ট। তার জ্ঞানের পরিধি অনেক বেশি, অনেক কিছু জানে, যে আমরা বিশ্বের ডায়েরি ডুডি পুরো মুখস্থ করে রাখছি, সব সময় অপচয় করতো না, শুধু পড়তো, পরীক্ষা শেষ অন্য পড়া পড়তো, ঠিক আছে? হয়তো বড় কিছু হয়তো বা অনেক বড় কিছু হয় নাই, কিন্তু ওই গ্রামে থেকে একটা কৃষকের ছেলে যতটুকু হওয়া উচিত অতটুকুই হয়েছে, হয়তো সুযোগ সুবিধা থাকলে আরও বড় কিছু হইতো। ওকে, কথা বাড়াবো না, কথা বললে বলতেই হয়, ঠিক আছে? তোমরা আশা করি ভালোভাবে পড়ালেখা করবা। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।